এভরিবডি, ওয়েলকাম টু ইয়ার শো, মাই শো, দা সৌমিস ক্যান ওয়ান্ডারে চলে এসেছি কথা মতো। ইয়েস, লাইফ চলে এসেছি, বাট হ্যাঁ, আমি একটু শিখছি আস্তে আস্তে যে লাইভে আপনাদের সঙ্গে কিভাবে কথা বলা যায়। চেষ্টা করছি দেখার জন্য যে কোথায় আপনারা প্রশ্নের প্রশ্ন করছেন, খুঁজে তো পাচ্ছি না। এনিওয়ে, জাস্ট আ মিনিট, হচ্ছে না, কী করি, আপনাদের সঙ্গে কীভাবে কথা বলি, পেয়ে গেছি চশমা পরা আমি, কিছু করার নেই। তার কারণ হচ্ছে যে আমি যদি চশমা না পরি তাহলে তো আমি কথা বলতে পারবো না, কারণ ওই যে বললাম না যে ত্বকের বয়সকে ধরে রাখতে পারি, কিন্তু আমি একটু যা, আমারটাই স্টার্ট হয়ে গেছে। এনিওয়ে, হ্যাঁ ম্যাম, আমার হাইলি সেন্সিটিভ স্কিন, ক্যান প্রোডাক্ট অনেকদিন হলে ইউজ করছি, বাট আমার পিম্পেল আর স্পট কমছে না, আর নাইটে তুমি ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম ইউজ করো। সোমা নন্দী, হাই তিন্নি ওয়াচিং, ইয়েস থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আবিদা নুনহা, দ্যাট ইজ আপু, কেমন আছো? আপু খুব ভালো আছে, আপু খুব তাড়াতাড়ি তোমাদের ওখানে পৌঁছে যাচ্ছে, বাংলাদেশে থাকো তো মনে হয় তাই। সুজাতা শাহ, হাই ম্যাম, হাই হাই এভরিবডি। নিকিতা দাস ম্যাম, আমার ওটা সরি আমার একই হয়ে গেছে। রঞ্জিত এ কোয়েরি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। আবার নিকিতা দাস চলে এসছে। রিয়া দাস, হাই ম্যাম, হাই রিয়া, হাউ আর ইউ, তুমি কেমন আছো? এরপরে হচ্ছে পূজা দে, থ্যাংক ইউ পূজা। টুম্পা ঘোষ, হাই সৌমিদি, প্রশ্ন তো করো, হাই, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন। আর এছাড়া বলি, ও আপু লাভ ইউ, অনেকগুলো লাভ সাইন দেওয়া আছে, ইয়েস আই লাভ ইউ টু, আই লাভ ইউ অল। অ্যান্ড মেঘশ্রী পাল, সানস্ক্রিনকে আরও একটু আপডেট করুন ম্যাম, কীভাবে একটু আমাকে একটু মেসেজ করো, বিকজ আমরা তো অনেক ধরনের সানস্ক্রিন নিয়ে এসছি, সুতরাং রিফ্রেশ ক্রিম এক ধরনের, ক্যানফার 15 এক ধরনের, ক্যান টাচ পাউডার, ক্যান মেক পাউডার, একদম ঘাম হতে দিচ্ছে না, সরি আপনারা অনেকেই আছেন, সুতরাং এর জন্য তো অনেক অনেক রোজই কথা বলছি, রোজই বক বক করছি রাদার, সেগুলো শুনে নেবেন। দিদি বাংলা, ও সে একবার দেখবো, তশমিয়া চলে গেল, রিমি অধিকারী বিশ্বাস, সৌমিদি কি কিউট লাগছে তোমাকে, আই গ্লাসটা দারুণ হয়েছে, চশমা পরেও কিউট লাগছে, থ্যাংক ইউ। রানী অধিকারী বিশ্বাস, তুমি অনেক সময় কমেন্টস দাও, থ্যাংক ইউ, এনিওয়ে থ্যাংক ইউ। সত্যজিৎ দাস, ক্যানফিট টি কি অ্যাপিটাইট স্টিমুলেটস করে? না, ক্যানফিট টি হচ্ছে, এটা হচ্ছে একটা মিক্সিং অফ টু মেনি ভিটামিনস, লোডস অফ ভিটামিনস, যেগুলো আমরা বিভিন্ন ধরনের চায়ের গাছের পাতা থেকে পাই, সেখান থেকে তৈরি হয়েছে কিন্তু আমাদের ক্যানফিট টি। কিন্তু আমরা তো ক্যানফিট টি রাখিনি, তার কারণ হচ্ছে আমরা ইমিউন বুস্টার সিরাপ, এরম ধরনের হিমোগ্লোপিওর সিরাপ অনেক ধরনের নিয়ে এসেছি, যার মধ্যে আমরা আরও অনেক কিছু মিক্স করতে পেরেছি। লাবণ্য রায়, প্লিজ প্রোডাক্টগুলো আর্টিফিশিয়াল কালার পারফিউম ফ্রি করুন, হাইড্রোলনিক অ্যাসিড, আচ্ছা আসছি, এটা তো খুব কমন প্রশ্ন, এবার আমি একটু কিছু কথা বলি। আর্টিফিশিয়াল কালার আর পারফিউম যদি আমি না দিই তাহলে কালারটা কী আসে সেটা একদিন কথা বলবো, সেটা যদি আপনারা মেনে নিতে পারেন আমার খুব একটা অসুবিধে নেই, বাট একটু অসুবিধে আছে, বিকজ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা মানবে কি না, সেটা পাস করানো, কীভাবে পাস করাতে হবে সেটা আমি কথা বলবো। বাট পারফিউম তো আমরা ফুড গ্রেড পারফিউম ইউজ করি, সেটাও যদি না চাও তাতে কী প্রবলেম হয়, নিম কিন্তু শীতকালে এক ধরনের গন্ধ থাকে, গরমকালে আর এক ধরনের, অ্যালোভেরা যখন এক গরমকালে একটা ধরনের স্মেল থাকে, শীতকালে আর এক ধরনের, তখন তোমরা আমাদের এটা কমপ্লেন করবে, দিদি আপনার প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে, দিদি কালার চেঞ্জ হয়ে গেছে, দিদি আপনার প্রোডাক্টে পারফিউম চেঞ্জ হয়ে গেছে, এই যে প্রবলেমটার জন্য কিন্তু আমরা ফুড গ্রেড পারফিউম ইউজ করে থাকি। নেক্সট আসে হাইলুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, ভিটামিন সি, এইচএ বেস প্রোডাক্ট,
এই যে ফেস প্রোডাক্টস খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি, যেটা ডিপেন্ড করে নিয়ে আসছি ম্যালিক অ্যাসিডের ওপরে। এটা নিয়ে আমরা খুব পড়াশুনো করেছি, কাজ করেছি। কার্বনের প্রথম বন্ডিংটা যে অ্যাসিডের সঙ্গে হয় সেটাই হচ্ছে এএইচএ, যেটা আমাদের কিন্তু রিঙ্কেল কমাতে সাহায্য করে। বাট তোমরা কেন বলো তো ধারাবাহিকভাবে চলছো? তার কারণ হচ্ছে আমার কাছে অনেক কিছু কাজ করার আছে। আমি একটা প্রোডাক্ট নিয়ে আসতে চলেছি যেটা আমাদের জাপানের ল্যাব একটা ডেভেলপ করে দিয়েছে, আমি এখানে বসে দেখাবো। অ্যান্ড দেন তোমরা বলো, গিমিকের পেছনে দৌড়িও না প্লিজ, কারণ আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনতে পারি, যে প্রোডাক্টগুলো আমরা ইন্ডিয়ায় বসে খুব তাড়াতাড়ি আনতে পারি, যেটা কিন্তু বাইরের দেশ পেইন্ট করতে হয়। আচ্ছা দিদি, তাসমিয়া ইসলাম, দেয় তোমাদের প্রোডাক্ট? ইয়েস দেয়। আমরা কিন্তু এখন বাঙালি বাংলাদেশে কাজ শুরু করে দিয়েছি। কিন্তু আমরা প্রোডাক্টটা পৌঁছে দেব। সো একটু হেল্পলাইনে ফোন করে নিও। মুন সোনা সোনা, হাই দি, কেমন আছো? তোমরা যেমন রেখেছো খুব ভালো। রাহুল শিকদার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। মৌনন্দি, হাই দি, হ্যালো। এছাড়া আরও সব সমস্ত হাই। মৃত্যুঞ্জয় দাস ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। ক্যানাক্টিভ আর মেঘশ্রী পাল, ক্যানাক্টিভ আর ডাস্ট প্রোডাক্টটা নিয়ে একটু বলুন প্লিজ। সারাক্ষণই বলছি ডাস্ট প্রোডাক্টটা নিয়ে, ক্যানাক্টিভ আর ক্যান ফ্রেশ। চোখ রেখো, স্বপ্ন হলো সত্যি আর ক্যান ওয়ান্ডারে, মানে শুক্রবার দিন ফেসবুকে, আর এছাড়া স্বপ্ন হলো সত্যি প্রত্যেক দিন 11:30 থেকে 12টা জি বাংলায়। আমি কিন্তু সবসময় এখন প্রোডাক্টগুলো নিয়ে বলছি। ঋতু ব্যানার্জি, আমি তোমার প্রোডাক্ট অনেক ইউজ করি, তাও মাঝে মাঝে একটা দুটো ব্রণ হয়ে যাচ্ছে, কি করব? ঠিক কথা। তার কারণ হচ্ছে যে অনেক কারণে, হয়তো মাস্কের জন্য বা পলিউশনের জন্য বাইরে বেরোনোর সময় একটু ক্যানমেট পাউডারটা মেখে বেরো। এছাড়া ড্যান্ড্রাফটা খেয়াল রেখো, ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করো। সুদেশনা মাইতি, ম্যাম আমার অয়েলি সেন্সিটিভ স্কিন, আমি ক্যান অ্যাক্টিভ ক্যান সেরাম ইউজ করি, আমার পিম্পলস কম হচ্ছে না। তুমি সুদেশ না একটু ড্যান্ড্রাফের দিকে দেখো তো, মাথায় ড্যান্ড্রাফ আছে কি না, তো সেক্ষেত্রে ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করো। এছাড়া একটু ভাইটামিন সাপ্লিমেন্টস কিছু একটা নাও, অথবা আমার মনে হয় যে তুমি একটু ব্লাডটা টেস্ট করো অ্যানিমিয়ার জন্য। নেক্সট হচ্ছে বুলবুলি মণ্ডল, সৌমিদি আই লাভ ইউ সো মাচ, বুলবুলি মণ্ডল আই লাভ ইউ টু। অ্যান্ড নুসরাত জাহান, হ্যালো। প্রীতি দেবনাথ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। অ্যান্ড সুচরিতা দাস, ম্যাম আমার চোখের নিচে হালকা ব্ল্যাক স্পট পড়ছে, কি করব? রাতের জাগছো, বেশি টিভি দেখছো বা বেশি ফোনে আছো, সেগুলো একটু কমাও। আর তার সাথে সাথে আমাদের আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য যে জেলটা আছে সেটা ইউজ করো। বাট আমি সবসময় বলি আন্ডার আই ডার্ক সার্কেল ইজ ডিপেন্ডস অন ইওর লাইফস্টাইল, ইওর হ্যাবিট, ইওর ফুড। অ্যান্ড জ্যোৎস্না ঘোষ, হাই। সৃজিৎ শিকদার, হাই। অনু মালিক, ম্যাম আমার মুখে অনেক ফিকেলস আছে, কি লাগাবো? ক্যান ফ্রেশ, ক্যান ফেয়ার সেরাম, এছাড়া একটু হেল্পলাইনে ফোন করে নিও, কারণ প্রচুর মেসেজ আসছে, আমি না ঠিক সব উত্তর দিতে পারছি না। মোহিনী গাঙ্গুলি, দিদিভাই এইচে আসছে, মোহিনী শাড়ি পরবো যবে তুমি বলবে, কারণ এটা তোমার রিকোয়েস্ট ছিল। ভিটামিন সি নিয়ে আমরা কাজ করছি, রেটিনল নিয়ে আমরা কাজ করছি, আর হাইলোরনিক অ্যাসিড নিয়ে একটু কথা আছে তোমাদের সঙ্গে, তারপরে ডেফিনেটলি নিয়ে চলে আসবো। সামিয়া খান দিদি, তুমি জ্যাকলিনের মতো দেখতে, থ্যাংক ইউ। নকল জ্যাকলিন, এনিওয়ে। নবমিতা তরফদার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। সিমরান শেখ, প্লিজ আমার মুখে দাগ আছে, কি করব? যদি সেন্সিটিভ স্কিন না হয় তাহলে ক্যান ফ্রেশ, যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে ক্যান অ্যাক্টিভ ইউজ করো, দাগের ওপরে 15 মিনিট, তারপর পুরো মুখে 5 মিনিট লাগিয়ে হালকা রাব করে ধুয়ে ফেলো। ক্যান ফেয়ার সেরামটা ইউজ করো, আর সানস্ক্রিন অবশ্যই যে কোনো একটা, ক্যানফেয়ার 15, ক্যানফেয়ার 30, যেটা মনে হবে সেটা সবসময় ইউজ করো।
এনাক্ষী দাস, হাই দিক, অ্যানঅ্যাক্টিভ মেকে পিম্পল কমে গেছে, এখন মেক মাস্ক মাখছি দাগ তোলার জন্য, পুরো পুজোর জন্য স্পেশাল কীভাবে কেয়ার নেব। আমাদের গ্রিন টি ফেস স্ক্রাবারটা ইউজ করবে, গ্রিন টি ডিট্যান জেলটা দাগের ওপর ইউজ করো, দেখো খুব সুন্দরভাবে দাগটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। বাট পুজো বলে একদম টার্গেট নিও না, বলে তার জন্য কিছু একটা হার্শ কিছু করার চেষ্টা করো না, একটু সময় দাও, কারণ সামনের বছর আবার পুজো আসবে, সেই সময় তোমার তোমাকে সুন্দর দেখতে আরও লাগবে। সুতরাং একটু সময় দাও, কারণ যে কোনো আয়ুর্বেদিক বা যে কোনো ন্যাচারাল হার্বাল প্রোডাক্ট একটু সময় নেয়। তাছাড়া আমরা কিন্তু পার্লারে নিয়ে চলে আসছি এক ধরনের ট্রিটমেন্ট, যেটা আপনারা আসলে জানতে পারবেন যে আমরা কীভাবে ফ্রেকলস বা মেশা থাকে কম করতে পারছি। বাট এই সময় আমরা স্টার্ট করছি না, বিকজ ওটা একটা ব্ল্যাক স্পট থাকে, সেটা কিছুদিন থেকে যায়, ব্ল্যাক স্পটটা রিমুভ হয়ে যাওয়ার পরে আপনার দাগটা চলে যায়। তো এনিওয়ে পরের দিন বলবো, বিকজ রিনা কারার ইজ ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ মৈত্রী দাস ম্যাম, আমার স্কিন খুব ড্রাই, আমি কি ইউজ করব অ্যান্টি রিঙ্কেল, আমি বয়সটা তো জানি না, অ্যান্টি রিঙ্কেল ক্রিম, অ্যান্টি রিঙ্কেল সেরাম, অ্যান্টি রিঙ্কেল অয়েল ইউজ করতে পারো। অভিষিক্তা বণিক, ফেস র্যাশেস হয়ে যাচ্ছে, কোনো কিছু স্কিন ইউজ স্কিনে ইউজ করলে স্কিনে ইউজ করবো একটু সাজেস্ট করো। ক্যান অ্যাক্টিভ ক্যান ফেস সেরাম ইউজ করতে পারো, সেটা ডাস্টও ইউজ করতে পারো, রেডিমেড প্যাকটাও ইউজ করতে পারো। আলিফিয়া নূর ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এছাড়া প্রচুর প্রশ্ন, এত প্রশ্ন তোমাদের মনে প্রত্যেক দিন আসছে জি বাংলায় 11:30 থেকে 12টা, অ্যান্ড এছাড়াও প্রত্যেক শুক্রবার আসছি আমি এখানে, তাছাড়া আমাদের হেল্পলাইন থাকছে সারাক্ষণ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাছাড়াও রইল হেল্পলাইনে একটু তোমাদের ফোন নাম্বার ফটো পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, যাতে করে এখানে এসে তোমরা আমার সঙ্গে প্রোগ্রাম করতে পারো, স্বপ্ন হলি সত্যিতে প্রোগ্রাম করতে পারো, রান্নার রেসিপি নিয়ে আসতে পারো, অনেকভাবে গুছিয়ে নিচ্ছে স্বপ্ন হলো সত্যিকে, আর এখানটাও হয়তো আগামী দিনে গুছিয়ে নেব। আমার না এবার ভয় করছে, বিকজ এত প্রশ্ন, তোমাদের যদি উত্তর না দিই তোমরা কেউ রাগ করবে, কেউ দুঃখ পাবে, কেউ কষ্ট পাবে, রাত্রিতে বসে বসে আমাকে তোমাদের জবাব দিতে হবে। এনিওয়ে পায়েল মণ্ডল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। চুমকি সরকার, হাই দিদি, হাই হাই চুমকি। অঙ্কিতা, ওয়াও খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ, তোমাদের ভালোবাসা আছে না, দেখছো না কিরকম একটা গ্লো চলে এসছে, আমার স্কিনটা কিন্তু তোমাদের ভালোবাসার উপর ডিপেন্ড করে, একটু কমিয়ে দাও দেখবে চোখের তলার ডার্ক সার্কেল পড়ে গেছে। এনিওয়ে তোমার পিঙ্কি পাল, সমিতি তোমার নিউ ক্যাটালগ কি বেরিয়েছে? চলে এসছে, কিন্তু কতদিনে পাবে, একটু সময় লাগবে সব জায়গায় পৌঁছতে। শেখ জাহাদুল ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। দেবার্চনা চ্যাটার্জি, ম্যাম আপনার গ্লো হেয়ার সলিউশনটা দারুণ কাজ করে, থ্যাংক ইউ সো মাচ। আরিয়া ইবনাত, হাই। অনন্যা সিং ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। হাই 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 এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে সুচরিতা সাহা, ভিটামিন সি টোনার আর সেরাম আনুন, ক্যান ফ্রেশ টোনার আর ক্যান অ্যাক্টিভ টোনার হলে কিরকম হবে একটু আমাকেও আমার মতো ভাবতে দিন। আর সেরাম মা ভিটামিন সি ঠিক আছে, কাজ শুরু করছি, বাট একটু সময় দেবেন, কারণ যে কোনো নতুন প্রোডাক্ট আনতে একটু সময় লাগে। ঝুমা রয়, ম্যাম আমার মুখে সাদা সাদা ছোপ হয়েছে, মাঝে মাঝে জ্বালা করে, আমি কোন প্রোডাক্ট ব্যবহার করব যদি একটু বলো, স্টেরয়েড জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করেছিলে কি সেটা শেয়ার করো হোয়াটসঅ্যাপে, ফটোটা পাঠাও, আর তারপরে আমি তোমাকে সাজেস্ট করে দেবো। আমাদের হেল্পলাইনে যারা বসে আছে তারা আমার সঙ্গে কনসাল্ট করে, প্রত্যেক সপ্তাহে আমরা দুবার করে বসি, সমস্ত যেই প্রশ্ন আমরা পাই না বা ভিডিও করে পাঠালে সেগুলো আমি দেখি এবং আমি ওদের উত্তর দিই, বাকি কিছু উত্তর তো আমি নিজেই দিই সময় পেলে, সেটা তোমরা বুঝতেও পারো। রাতিন আহমেদ, দিদি মেনদের জন্য নিউ কোনো ফেস ক্রিম নিয়ে আসুন না, মেনদের জন্য খাবার আলাদা নয় তাই না, তো আমরা যেটা ইনটেক করছি সেটা আলাদা নয়, তাহলে মেনদের জন্য স্কিনের কথাটা আলাদা কেন চলে আসে, কেন আপনার স্কিনে গ্রিন টি ফেস ওয়াশ ইউজ হবে না, একটু ইউজ করে দেখুন না, এরকম আলাদা করে কিছু লেখা নেই কিন্তু। এনিওয়ে আমরা যেটা ইনটেক করি সেটাও আমরা মেন এবং ফিমেল সেমই আমরা খাবার খাই, এবং শ্যাম্পুও যেটা করি সেটাও আমরা সেম ইউজ করতে পারি, ইট ইজ এ লিটল বিট ডিফারেন্ট যে আমাদের হেয়ারের স্ক্যাল্পটা, মেয়েদের হেয়ারের স্ক্যাল্পটা অনেক লেস অয়েলি হয় রাদার দ্যান ছেলেদের। সায়ন্তী দাস, হ্যালো ম্যাম, আই এম ফ্রম কন্টাই, বাকেট দেখা যাচ্ছে না। অপর্ণা রয়, দিদি ঢাকা থেকে দেখছি তোমার প্রোডাক্ট ব্যবহার,
বাকি জানি না। পায়েল সরকার ইজ ওয়াচিং। তমান্না জামান, প্লিজ দিদি, গ্লোয়িং জেলটার মতো একটা সেম টাইপ জেলানো, মানে গ্লো ইয়াং। আমি এখানে বসে নেই কোনো কম্পিটিশনে পড়ার জন্য, তাই তো? আর আমার মনে হয় যে যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ইউজ করো। বাট হ্যাঁ, সোমি স্ক্যান প্রোডাক্টে আমি আছি, আমি বলে দিতে পারবো যে একটা প্রবলেমে পড়ে আরেকটা প্রবলেমে তোমরা কি ইউজ করবে। আমাদের টিম আছে, আমরা বলে দিতে পারবো। ডিটান জেলটা একটু ইউজ করে দেখো না, দেখে আমাকে একটু বলো, একটু জানাও যে প্রোডাক্টটা কেমন। মাম্পি সেন, ক্যান ম্যাম ক্যানঅ্যাক্টিভ ইউজ করছে কিন্তু র্যাশ পুরো মুখে ভর্তি হয়ে গেছে, প্লিজ সলিউশন দিন। তুমি ক্যানঅ্যাক্টিভটা বন্ধ করো, তুমি ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ ইউজ করো, ক্যান ফেস সিরাম ইউজ করো, মাথায় ক্যান গ্রো লোশন, ক্যান গ্রো শ্যাম্পু ইউজ করো, বিকজ তোমার প্রচুর ড্যান্ড্রাফ আছে, কিছু মেডিকেটেড ক্রিম ইউজ করছেন। জুরিয়া ইসলাম আপি ইজ ওয়াচিং, রুবি দাস হাই দিদি, রতিন আহমেদ দিদি, সত্যজিৎ দাস, ওয়েট গেন প্রোডাক্ট কবে আসবে ম্যাম জানান, খুব তাড়াতাড়ি চলে আসছে। আমার ওই দিকে যারা বসে আছেন তারা ভাবছেন ম্যামের হাতে ফোনটা না দিলেই ভালো হতো, কারণ লাইভটা দিলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত, কারণ ম্যাম পড়েই যাচ্ছেন আর বলেই যাচ্ছেন। কারণ তোমাদের সঙ্গে অনেক দিন পরে কথা বলতে পেরে ভীষণ ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না কিন্তু সময় বলছে যেতে হবে। বাট হ্যাঁ, তোমরা এইভাবেই আমাকে লাইকস পাঠিও, তোমাদের যদি ভালোবাসা পাই আবার খুব তাড়াতাড়ি এখানেই চলে আসবো তোমাদের লাইভ। প্রশ্ন দিও, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার, বা আমি চেষ্টা করব তোমাদের জবাব দেওয়ার, বা আমরা চেষ্টা করব তোমাদের জবাব দেওয়ার। আর প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে একটা সায়েন্টিফিক্যাল রিজন থাকে, একটা প্রোডাক্টের পেছনে আর একটা প্রোডাক্ট কেন, তার এগেনস্টে কেন, এত বছর ধরে কাজ করে যাচ্ছি এবং আমার মনে হয় যে তোমাদের ঠিক ঠিক করে উত্তর দিতে পারবো। সুতরাং আমার মনে হয় জীবনটা একা চলা ভালো, সবাইকে নিয়ে চলা ভালো, কম্পারিজন করবেন না কোনো দিন, কারণ কম্পেয়ার মানুষকে অনেকটা ওপর কোনোটা নিচে দেখায়। তো আমার মনে হয় যে সোমি স্ক্যান প্রোডাক্ট, হ্যাঁ আপনারাই তো সাহস দিয়েছেন তাই জন্যই আমরা পেরেছি। ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান। চলুন আজকের মতো গুড নাইট, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ১৭ মিনিট।